রেলকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অন্ডালে। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুট করেছে ডাকাত দল, এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের দীর্ঘনালা গ্রামে। সূত্রের খবর, সোমবার রাত একটা নাগাদ দীর্ঘনালার বাসিন্দা প্রাক্তন রেলকর্মী পরেশ কুণ্ডুর বাড়িতে চড়াও হয় একদল ডাকাত। বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকে একটা রুমে ঢুকিয়ে দেয় ডাকাত দল। এরপরে বাড়ির সমস্ত আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। আনুমানিক 7 লক্ষ নগদ টাকা ও 20 ভরি গয়না লুট করে নিয়ে গেছে ডাকাত দল, এমনটাই অভিযোগ পরিবারের। খবর পেয়ে রাত্রেই ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে তদন্তে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষজনের মধ্যে। মানে একটা নাগাদ ঢুকেছিল আর বেরিয়েছে মোটামুটি 2:30টার পরে। ঢোকার পরে কি করলো? ঢোকার পরে ওরা দরজার চাবি, এই ফ্রিজের চাবি নিয়ে পরে দরজা খুলে, এই একটা দরজা ভেঙে পরে সবাইকে বেঁধে, আমি ওপরে ছিলাম, আমাকে নিয়েছে, বেঁধে নিয়েছে পরে দুটো রুমে বন্ধ করে পরে ওরা যা কাজ করার পরে বেরিয়েছে। বাড়িতে দুজন সদস্য ছিলাম, দুজন বাচ্চা, মানে আমি ছিলাম, জেঠু ছিল, দাদা ছিল, বৌদি ছিল, মা ছিল আর ভাইপো দুজন ছিল। আমরা আতঙ্কিত ধরুন কালার থেকে আতঙ্কের মধ্যেই কাটাচ্ছি। এখানে অনেক মোটামুটি ধরুন 6-7 লাখ টাকা গ্যাস ছিল। জেঠুর বয়স্ক, জেঠু বাড়িতে থাকে, মা যে বয়স্ক, বাবা বয়স্ক, গ্যাস তো রাখতেই হবে, ধরুন হসপিটালের ব্যাপার আছে, আর আমার দোকানের ব্যবসার টাকা কিছু ছিল, আর সবাই গেলে মা বৌদি বা ওয়াইফের গয়নাঘাটি ছিল। কত ভরি হবে মোটামুটি? আন্দাজ করে যাবেন মোটামুটি ধরুন 20-20 ভরি তো হবে। অনেক আতঙ্কের মধ্যে আছি, 8-10 জন এসেছিল ডাকাতি, বাড়ির মধ্যে বন্দি করি বলতে ওরা 2-2.5 ঘন্টা শুরু করে। এই যে ডাকাত হলো আমার ঘর সামনে, আমাদের সামনে সবাইকারি বাড়ি, আজ ওর বাড়ি শুনছে কালকে এই বাড়িতে হবে। এবার পুলিশ প্রশাসন চাই তদন্ত চাই চোর ধরার জন্য। স্যার কি বোঝা গেল? কি বোঝা গেল স্যার? কি দেখলেন স্যার? অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।